এভরিওয়ান ডিবিএস ডিভিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশান অন রাখবে যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস এইট হিস্ট্রি চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভের লাইন ভিত্তিক পড়াটা আমরা পড়ছিলাম এখন আমরা নেক্সট পার্ট থেকে আলোচনা করব প্রতিটা লাইন ধরে আমি বলবো চ্যাপ্টারের ভেতর থেকে কি কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব প্রশ্নটা উত্তর কিভাবে আমরা লিখতে পারি সেটা নিয়ে আলোচনা করবো যদি পড়াটা স্কিপ না করে দেখো যে কোনো প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে ওকে এখন কথা বাড়াবো না শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো আগে যা যা পড়িয়েছি আছে ভিজিট করে দেখে নিও দেখো কি বলেছে বলেছে সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা এখানে কি বলছে এই পয়েন্টে বলছে উনিশ শতকের এই সব সামাজিক সংস্কারগুলো গোলার থেকে গোড়ার থেকেই সংকীর্ণ সীমানায় আটকা পড়েছিল ঔপনিবেশিক শাসনের ফলে আর্থিক ও শিক্ষাগত সুযোগ সুবিধা মূলত উচ্চবর্গের ভদ্রলোক ব্যক্তিরাই পেরেছিলেন নেক্সট কি বলেছে এই ভদ্রলোকেরাই ব্রাহ্ম আন্দোলনের মতো সংস্কার আন্দোলনগুলি পৃষ্ঠপোষণ করেছিলেন আগে পড়ে দেন বোঝাচ্ছি করেছিলেন কলকাতার বাইরে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে পড়লেও সমাজের সাধারণ জনগণের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ ছিল না তাছাড়া সংস্কারক সংস্কারক সরি সংস্কারক সমাজে সর্বস্তরের মানুষকে নিয়ে বিশেষ ভাবিত ছিলেন না মূলত ইংরেজি ও সংস্কৃত ঘেসা ভাষা সরি ঘেষা বাংলা ভাষা ব্যবহৃত করতেন বাংলার সমাজ সংস্কারকরা পশ্চিম ও দক্ষিণ ভারতের প্রার্থনা সমাজের সামাজিক ভিত্তি শিক্ষিত ভদ্রলোক শ্রেণীর মধ্যে আটকে ছিল পাশাপাশি এই সংস্কার আন্দোলনগুলো জাতিভেদ নিয়ে বিশেষ সোচ্চার হয়নি কারণ সংস্কারকদের অধিকাংশই উঁচু জাতির প্রতিনিধি ছিলেন ওকে দেখো আমরা এখান থেকে কি জানতে পাচ্ছি যে উনিশ শতকের যে সামাজিক সংস্কার গোড়ার থেকেই কি ছিল না একটা সংকীর্ণ মানসিকতা ছিল এটা আমরা জানতে পারছি তাই যত শিক্ষাগত সুবিধা আর্থিক সুবিধা এই সুবিধাগুলো উচ্চবর্গের যে মানুষ ছিল সে ব্যক্তি সেই মানুষের মধ্যেই কিন্তু সেটা সীমাবদ্ধ ছিল ওকে এবার ব্রাহ্ম আন্দোলনের মতো সংস্কার আন্দোলনগুলো কি করেছিল না পৃষ্ঠপোষক করতো না উচ্চ বর্ণের যারা মানুষ ছিল তারা ঠিক আছে দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে কলকাতার বাইরের যে জেলাগুলো ছিল সেখানে বিভিন্ন জেলার মধ্যে আমরা বলতে পারি যে জনগণের সঙ্গে ব্রাহ্ম আন্দোলনের বিশেষ যোগাযোগ তেমন ছিল না ঠিক আছে এছাড়াও কি না সংস্কারক সমাজের সর্বস্তরের মানুষ নিয়ে বিশেষ বেসিক্যালি ভাবতো না আমরা বলতে পারি ওকে ইংরেজি আর সংস্কৃত ঘেঁষা বাংলা ভাষার কি করেছিল না ব্যবহার করতেন বাংলার সমাজ সংস্কারক যারা ছিল তারা ঠিক আছে পাশাপাশি এই যে আন্দোলনগুলো ছিল এটা জাতিভেদ নিয়ে বিশেষ কোনোরকম কোনো সোচ্চার হয়নি কারণ সংস্কারকদের অধিকাংশই তারা কি ছিল বললাম যে উচ্চ ছিল উনিশ শতকের সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই মনে করতেন যে ধর্মশাস্ত্রে যেসব আচরণের কথা বলা আছে সেগুলো পালনীয় তারা মনে করতেন কিছু স্বার্থপর মানুষ নিজেদের স্বার্থে ধর্মশাস্ত্রগুলিকে অপব্য অপব্যাখ্যা করে দেশের বেশিরভাগ সাধারণ মানুষ এই সব স্বাস্থ্য কখনো পড়েনি দেশের বেশিরভাগ মানুষ কি না স্বাস্থ্য তারা কিন্তু কখনো পরেনি ওকে ফলে স্বাস্থ্যের নামে বিভিন্ন কুপ্রথা শেখানো হতো সরি কুপ্রথার শিকার হতো তারা এই মনোভাবের ফলে সমাজ সংস্কারকরা বিভিন্ন স্বাস্থ্যের সঠিক ব্যাখ্যার করার উদ্যোগ নেন সতীদাহ বন্ধের ও বিধবা বিবাহ চালুর পক্ষে আন্দোলনগুলি গোড়ার থেকেই ছিল স্বাস্থ্য নির্ভর রামমোহন রায় বিভিন্ন স্বাস্থ্য থেকে নজির দিয়ে সতীদাহের বিপক্ষে সওয়াল করেছিলেন বিদ্যাসাগরও বিধবা বিবাহকে স্বাস্থ্যসম্মত বলে তুলে ধরেছিলেন বিভিন্ন প্রথার নিষ্ঠুরতা ও অমানবিকতা বদলে এই প্রথাগুলো স্বাস্থ্যসম্মত কিনা তা নিয়ে আলোচনা বেশি জোর পড়েছিল হম তাহলে দেখো এই সময় কি করা হতো যা অপ কর্মগুলো করা হতো কুসংস্কারগুলো করা হতো সমস্ত কিছু স্বাস্থ্যের নামে দোহাই দেওয়া হতো নাথিং এস আর কিছু না তা যাই হতো সব কিছু স্বাস্থ্যে লেখা আছে এইসব বলে দেওয়া হতো কি আর সাধারণ মানুষ কী ছিল তারা তো স্বাস্থ্য জানে না তারা স্বাস্থ্য পড়েনি তারা ম্যাক্সিমাম পড়াশোনাও জানে না ঠিক আছে তারা খেটে খাওয়া মানুষ ছিল সেই সময়টা তো যারা শিক্ষিত সমাজ ছিল এবার ব্রাহ্ম সমাজ বা শিক্ষিত সমাজ যারা ছিল তারা কি করলো স্বাস্থ্যর সঙ্গে স্বাস্থ্য দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করলো যে স্বাস্থ্যে এমন কোনো কথা নেই যে সতীদাহ প্রথা করতে হবে সতীকে দাহ করতে হবে এমন কিছু নেই বা বিধবা বিবাহ যেটা ছিল যেটা স্বাস্থ্যসম্মত আমরা বলতে পারি ঠিক আছে তো এই যে মানে স্বাস্থ্যের নামে যে নিষ্ঠুরতা করা হতো বা অমানবিক ব্যবহারগুলো করা হতো সেটা কিন্তু তারা সকলের সামনে তুলে ধরলো ঠিক আছে বোঝা গেল দেখো এই সময় একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে এই সময় অনেকেই ছিল যেমন রামকৃষ্ণদেব ছিল স্বামী বিবেকানন্দ ছিল তারপরে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেন ছিল এগুলো কিন্তু আমাদের আমরা জানি সেই সময় স্মরণীয় ছিল ঠিক আছে একটু কেশবচন্দ্র সরি কেশবচন্দ্র সেন সম্বন্ধে একটু বলি ঠিক আছে দেখো আমরা বলতে পারি যে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র যে সেন ছিল তার অবদান যথেষ্ট পরিমাণে ছিল ঠিক আছে তিনি চরিত্রে কি ছিলেন না স্ববিরোধী এবং এক প্রতি সশক্তি থাকলেও মানে ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্রের অব অবদান কিন্তু আমরা বলতে পারি যথেষ্ট পরিমাণে ওকে তিনি প্রথমে কি করেছিল না ব্রাহ্ম ধর্মকে বাংলার বাইরে প্রচার করে জাতীয়তাবোধের উন্মেষ ঘটিয়েছিল দ্বিতীয়ত তিনি কি করেছিল না আমরা বলতে পারি কেশব চন্দ্র সেন যে ছিলেন তিনি নারী মুক্তি স্বাধীনতায় আদর্শ পরবর্তী প্রজন্মকে যথেষ্ট সচেতন করেছিল এই বিষয়গুলো দিয়ে হম কেশবচন্দ্র সেন মানুষের সামনে আচার আচরণকে কি করেছিল না আধ্যাত্মিকতা সঙ্গে যুক্ত করে মানে যুক্ত করতে শিখিয়েছিল তারা তরুণ প্রজন্মকে চিন্তায় ও কর্মে সৎ এবং ন্যায় তিনি হতে অনুপ্রেরণা মানুষের কি করেছিল না আধ্যাত্মিকতার সঙ্গে কিন্তু তিনি যুক্ত করতে মানুষকে শিখিয়েছিলেন ওকে আমরা এই সময় আরো জানতে পারি কার কথা না স্বামী বিবেকানন্দের কথা তিনি কে ছিলেন না শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি নব্য ভারতীয় এই যে নব যে ভারত বা নব্য ভারত যেটা হয় তার রূপকার এবং আত্মবিশ্বাস আর স্বদেশ প্রেমের একজন মূর্ত প্রতীক আমরা তাকে বলতে পারি হম তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন যাকে আমরা নবভারতের আনন্দমঠ বলে থাকি ঠিক আছে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যই ছিল মানব সেবা করা মানুষকে সেবা করা তিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি তার সহনশীলতা আর ভ্রাতৃত্বের আদর্শ সেই সময় তুলে ধরেছিল সেখানে গিয়ে তিনি বলেছিলেন আমার প্রিয় ভাই বোনেরা ঠিক আছে তো যাই হোক সকলের সামনে ভাতৃত্বের আদর্শ একটা তুলে ধরেছিলেন ঠিক আছে তিনি ভারতীয় দর্শন হিন্দু শাস হিন্দু ধর্মের যে শ্রেষ্ঠত্ব সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন জাতিভেদ ধর্মীয় কুসংস্কার সামাজিক অনাচার তারপরে অসাম্য অশিক্ষা এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিন্তু বিবেকানন্দ মানুষকে সোচ্চার করতে সাহায্য বা সোচ্চার হতে বলেছিলেন ঠিক আছে তিনি প্রতিবাদ করেছিলেন জাতিভেদের বিরুদ্ধে তিনি বলতেন কি কুসংস্কারহীন নতুন সমাজ নতুন দেশ গঠন আমাদের করতে হবে তিনি সব সময় সেটা বলতেন ওকে যাই হোক স্বামীজির সম্বন্ধে আমরা আমরা অনেক কিছু জানতাম ওকে যেমন যে যে ছিল অরবিন্দুর মতে স্বামী বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠন কর্তা তিনি বলেছিলেন ওকে স্বামীজির যে প্রকাশ্য রাজনীতিতে না মানে প্রকাশ্যভাবে তিনি রাজনীতি না করলেও স্বাধীনতার একজন আমরা বলতে পারি উগ্র সমর্থক তিনি ছিলেন ঠিক আছে তো যাই হোক আমরা স্বামীজির সম্বন্ধে একটু জানলাম এছাড়া আমরা একটু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে একটু জানি দেখো দক্ষিণেশ্বরের যে মন্দির আছে মন্দিরের যে দেবী ঠিক আছে না গদাধর চট্টোপাধ্যায় কি বললাম দক্ষিণেশ্বর মন্দিরের দেবী ভবতারিণীর পূজারী ছিলেন গদাধর চট্টোপাধ্যায় তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব নামেই আমাদের সামনে খ্যাত হম ছাড়া পৃথিবী বিখ্যাত তিনি মানে এই যতমত তত পথ আমরা শুনেছি সেটা শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিলেন না শ্রীরামকৃষ্ণদেবের মতে বৈষ্ণব তারপরে ইসলাম খ্রিস্টীয় সমস্ত পথে ঈশ্বর লাভ করা যায় ওকে তিনি বলেছিলেন যত মত পথ শুধু আন্তরিকতাকে অবলম্বন করেই ঈশ্বরে লাভ করা সম্ভব তিনি সময় বলতেন আমরা জানি যে তিনি সবসময় বলতেন কি শিব জ্ঞানে জীব সেবা এটা আমরা সকলেই শুনেছি তিনি এই আদর্শকেই তুলে ধরেছিলেন কিন্তু জীব জগতের কল্যাণ করাটাই মানব জীবনের এটা মূল কর্তব্য বলে তিনি সকলের সামনে তুলে ধরেছিলেন তিনি ইসলাম খ্রিস্টীয় হিন্দু সমস্ত ধর্মে লাভ করেন তিনি সমস্ত ধর্মের মানুষকে ঈশ্বর দর্শনের জন্য ধর্মের সহজ পথ দেখিয়ে দিতে পেরেছিলেন কিন্তু ওকে নারী ছিল তার কাছে একদম আমরা বলতে পারি লাইক একজন মাতার মতো মায়ের মতো ওকে জগৎ মাতা যাকে বলা হয় নারীর যে দুর্দশা মোচন করা সমাজে নারীর নেতৃত্বকে তিনি শিকার জানিয়েছিলেন তো নারীদের তিনি যথেষ্ট রেসপেক্ট করতেন তার যে এই সমস্ত কথা এই সমস্ত বাণী এই সমস্ত কিছুকে কাজে পরিণত কে করেছিলেন তারই শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ তিনি ঠিক আছে উনিশ শতকের বাংলা তথা ভারতের পুনরুদ্ধারে তার যে অবদান সেটা অবস্মরণীয় আমরা বলতে পারি তো যাই হোক এখানে আমরা রামকৃষ্ণদেব পরমহংস রামকৃষ্ণ পরমংস দেব তারপরে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে জানলাম একটু কেশবচন্দ্র সম্বন্ধেও জানলাম নেক্সট এবার কি বলেছে একটু দেখবেন নেক্সট বলছে আচ্ছা মুসলিম সমাজের সংস্কার প্রক্রিয়া আলিগড় আন্দোলন ওকে এখানটা কি বলেছে একটু দেখব বলছে উনিশ শতকের দ্বিতীয় ভাগে মুসলমান সমাজের বিভিন্ন সংস্কার প্রক্রিয়া শুরু হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে কলকাতার লিটারি সরি লিটারিয়ার লিটারারি ভুল বললাম আচ্ছা মহামেডার্ন লিটারারি সোসাইটি প্রতিষ্ঠা তারই প্রমাণ মুসলমান সংস্কারকদের মধ্যে স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন সবচেয়ে অগ্রগণ অগ্রগণ্য আচ্ছা চাকরির সুবাদে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন স্যার সৈয়দ ফলে মুসলমান সমাজ ও ইংরেজি শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা বিষয়ে তার বাস্তব অভিজ্ঞতা ছিল আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে মুসলমানদের মধ্যে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার জন্য উদ্যোগ নেন তিনি তার পাশাপাশি বিভিন্ন বিজ্ঞানের বই উর্দু ভাষায় অনুবাদ করতে অনুবাদ করা হতে থাকে আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করেছিলেন সৈয়দ আহমেদ ঠিক আছে পুরনো প্রথা ও যুক্তিহীন অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সওয়াল করেছিলেন তিনি আঠারোশো পঁয়ষট্টি পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার স্যাবসইয়াজ মুসলমান ছাত্র শিক্ষকদের পাশাপাশি বেশ কিছু হিন্দু ছাত্র ও শিক্ষক ওই কলেজে পড়াশোনার সরি পড়াশোনার চর্চা করতেন ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো বলছে তবে মুসলমান সমাজের সবাই স্যার সৈয়দ আহমেদ সৈয়দ সৈয়দের সংস্কারগুলো সমর্থন করেননি পাশাপাশি স্যার সৈয়দ আহমেদের সংস্কার প্রক্রিয়াগুলো সীমিত চরিত্রের ছিল বিরাট সংখ্যক গরিব মুসলমানদের উপর এই সব সংস্কারের কোনো প্রভাব পড়েনি মূলত উচ্চ ও মধ্যবিত্ত মুসলমানরাই এই সংস্কারগুলো গ্রহণ করেছিলেন দেখো এখান থেকে আমরা সবার আগে জানবো যে স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলোর যে প্রধান মূল উদ্দেশ্যটা কি ছিল দেখো স্যার সৈয়দ আহমেদ ছিলেন কি মুসলমান সংস্কারকদের মধ্যে সবচেয়ে একদম অগ্রগণ্য আমরা বলতে পারি ওকে তার যে উদ্দেশ্য বেসিক্যালি ছিল মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো ফার্স্ট অফ অল ঠিক আছে দ্বিতীয় আমরা বলতে পারি বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা আরেকটা কি বলতে পারি না পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসারের মাধ্যমে আধুনিক ও যুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা ঠিক আছে সৈয়দ আহমেদ যে ছিলেন তিনি মুসলমান সমাজকে যে অন্ধকার সেখান থেকে মনস্ক করে তুলতে কিন্তু চেয়েছিলেন আরেকটা প্রশ্ন এখান থেকে আমরা কি পেতে পারি না আমাদের একটু হিজ দিয়ে গেছে কি আলোক আলিগড় আন্দোলন এটা কিন্তু আমরা পরীক্ষায় পাই সৈয়দ আহমেদের সংস্কারও কিন্তু আমরা পাই তো যাই হোক আলিগড়ের যে আন্দোলনের সীমাবদ্ধতা এটা একটু আলোচনা করি যে আমাদের প্রশ্ন বেসিক্যালি এখান থেকে এসে থাকে যে আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতা বেসিক্যালি কি ছিল বা আলিগড় আন্দোলনের কয়েকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি দেখো আমরা এখানে কি বলতে পারি না স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন মুসলমান সমাজের সংস্কারক এবং আলিগড় আন্দোলনের প্রধান রূপকার ওকে আলিগড় কলেজকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ এবং ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে চিহ্নিত করা হয়ে থাকে এবার দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে আন্দোলনটা ছিল আলিগড় আন্দোলনে এর কিছু বৈশিষ্ট্য যেন আমরা কী বলতে পারি না সৈয়দ আহমেদ খান ব্রিটিশদের সহযোগিতায় মুসলিম সমাজকে শিক্ষার আলোয় কিন্তু আনতে চেয়েছিলেন ঠিক আছে আলিগড় আন্দোলনই কিন্তু দ্বি তত্ত্বের অবতারণ না মানে আমরা বলতে পারি দ্বি জাতি তত্ত্বের অবতারণা হয়েছিল ওকে হিন্দু মুসলিম দুটো পৃথক জাতি এবং ভারতীয় রাজনীতিতে তাদের পৃথক অবস্থানের ধারণা বিকাশ লাভ করেছিল তারপরে এছাড়া কি বলতে পারি না আলিগড় আন্দোলনে যে শিক্ষিত মধ্যবিত্ত মুসলমান সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল ওকে এবং মুসলমান সমাজের অধিকাংশ এমনকি নারীরাও খুব বেশি মাত্রায় এই নবজাগরণে অংশীদার হতে কিন্তু পারেনি ঠিক আছে এই সীমাবদ্ধতায় আমরা আরেকটু বলতে পারি যে আলিগড় আন্দোলনে প্রধানত কিছু মুষ্টিমেও যেমন উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল ওকে দরিদ্র যে মুসলমান তাদের ওপর এই আন্দোলনে কোনো প্রভাব পড়েনি ঠিক আছে গোড়া যে মৌলবী ও মোল্লারা এই আন্দোলনে বাধা দিয়েছিল ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা একটু এই আন্দোলন সম্বন্ধে আলিগড় আন্দোলন সম্বন্ধে জানলাম নেক্সট দেখো আমরা কি জানব কৃষক আর উপজাতি সমাজের বিদ্রোহ কী দিয়েছে দেখো এখানটা বলেছে আঠেরো শতকের শেষ এবং উনিশ শতকের শুরুর দিকে ব্রিটিশ কোম্পানি প্রশাসন ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানা রকম রদবদল করেছিল এই পরিবর্তনগুলি সরাসরি প্রভাব কৃষক ও উপজাতির সমাজের ওপর পড়েছিল তার ফলে আঠেরো শতকের শেষ থেকেই ভারতীয় মহাদেশের বিভিন্ন অংশে কৃষক ও উপজাতি মানুষজন ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল পাশাপাশি কৃষক ও উপজাতি সম্প্রদায়ের মানুষরা একজোট হয়ে স্থানীয় জমিদার ও মহাজনদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল যদিও ব্রিটিশ প্রশাসনের কোথায় গেল ও অনেক ভদ্রলোকের চোখে এই আন্দোলন ও বিদ্রোহগুলো নিছক আইনশৃঙ্খলার সমস্যা বলে মনে হতো উপজাতি বিদ্রোহগুলি অসভ্য আদিম মানুষদের বিদ্রোহ বলে খাটো করা হতো কিন্তু বাস্তবে এই এইসব আন্দোলনগুলি ঔপনিবেশিক শাসন বিরোধী আন্দোলনের উদাহরণ ঠিক আছে দেখো একটা কথা মাথায় রাখতে হবে আমাদের অনেক সময় এখান থেকে আমরা প্রশ্ন পেয়ে থাকি যে কৃষক আর উপজাতি বিদ্রোহের কারণটা বেসিক্যালি কী ছিল ওকে দেখো ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার পর বিভিন্ন কারণে উপজাতি গোষ্ঠী আর কৃষক গোষ্ঠীটা বিদ্রোহ করেছিল হুম দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রাজ্য প্রতিষ্ঠার পর প্রথম দিকে বিভিন্ন ধরনের ব্যবস্থা চালু হয়েছিল যেমন ভূমি রাজস্ব ব্যবস্থা বিভিন্ন ধরনের চালু হয়েছিল কৃষকদের কাছ থেকে বেশি করে কর রাজস্ব হিসাবে আদায় করেছিল এই ব্যবস্থাগুলি বেসিক অন্যতম লক্ষণ বলে আমরা বলতে পারি সেটাই আমরা আমাদের চোখে পড়েছে বেসিক্যালি ওকে ফলে কি হয় কৃষক শ্রেণীর ওপর চাপের সৃষ্টি হয়েছিল একটা এইভাবে একদম উপজাতীয় যে জীবনধারা সেটা ব্যাহত হয় এবং উপজাতীয় যে জনগোষ্ঠী তারা যথেষ্ট পরিমাণে রেগে গিয়েছিল আমরা আরেকটা কি বলতে পারি যে মহাজন শ্রেণীর সুদের ব্যবসা করতো বা সুদের সুদ নেওয়া ব্যবসা বুঝতো তো সেটা করতো রাজস্ব পরিষদ নগদ অর্থে করা মানে আমরা বলতে পারি রাজস্ব পরিষদ নগদ অর্থে করা চালু হলে কি হয়েছিল কৃষকরা মহাজনের কাছে ঋণ করতো আর এই ঋণ সুদে আসলে মানে এতটাই বেড়ে যেত সেটা তাদের পক্ষে দেওয়া কিন্তু কখনোই সমর্থ হতো না দেওয়া সম্ভবপর হতো না আমরা বলতে পারি স্থানীয় নিয়ম নীতি উপজাতিক ঐতিহ্য ইংরেজদের নিয়ম নিয়মকানুন চালু হয় ঠিক আছে মানে এই বিষয়ে আর কি স্থানীয় নিয়ম নীতি উপজাতিক ঐতিহ্য আগ্রহ করে ইংরেজরা কি করে কিছু নিয়ম নিয়মকানুন চালু করে ফলে কি হয় উপজাতীয় গোষ্ঠীগুলো এর বিরুদ্ধে বিক্ষোভ করে ওকে আর এই সমস্ত কারণেই কি হয়েছিল না উপজাতি আর কৃষকরা মানে যথেষ্ট পরিমাণে রেগে গিয়েছিল এবং বিদ্রোহের সৃষ্টি করিয়েছিল হুম তাহলে মোট কথা আমরা কী বুঝতে পারলাম যে না কৃষকদের যে প্রচুর কর দিতে হলো যার ফলে তারা প্রচণ্ড রেগে গিয়েছিল তাদের পক্ষে এটা দেওয়া সম্ভবপর হয়নি মহাজনরা যখন থেকে যারা তখন তারা সুদ নিয়ে যখন ব্যবসা করত তখন সুদের পরিমাণ এতটাই বেড়ে যেত তাদের সেটা পরিশোধ করা সম্ভব হয়নি আরেকটা কি বুঝলাম যে তাদের ওপর এত বেশি আইন কানুন চালু করা হয়েছিল উপজাতি গোষ্ঠীর ওপর যে এত বেশি আইন কানুন চাপিয়ে দেওয়া হয়েছিল যে তারা কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ সৃষ্টি করেছিল বা বিক্ষোভ দেখি ছিল আমরা বলতে পারি ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে সাঁওতাল হুল ওকে ঔপনিবেশিক শাসক জমিদার ইজারাদার মহাজনদের শোষণের বিরুদ্ধে কৃষকদের পাশাপাশি বিভিন্ন উপজাতি বিদ্রোহ করেছিল আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ছিল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো এখানে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে একটু দেওয়া আছে আমি সাঁওতাল বিদ্রোহটা একটু শর্টে তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে আমরা বলতে পারি যে ইংরেজ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নীতির বিরুদ্ধে ভারতে যেসব উপজাতি বিদ্রোহ ঘটে আর যে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ঠিক আছে কি বললাম আমি না ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নীতির বিরুদ্ধে ভারতে যেসব উপজাতি বিদ্রোহগুলো ঘটেছিল সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহ ছিল কিন্তু তার মধ্যে একটা উল্লেখযোগ্য এই উপজাতি বিদ্রোহের মধ্যে সাঁওতাল বিদ্রোহ ছিল একটা অন্যতম ওকে সাঁওতালদের এর কারণগুলো আমি একটু ডিসকাশন করি সাঁওতালদের সুদের বিনিময়ে টাকা ধার দেওয়ার জন্য কি ছিল না দামিন ই কোহ অঞ্চলে দামিন ইটা কি সেটা পরে বলছি দামিন ই কোহ অঞ্চলে ধূর্ত এবং অর্থলোভী মহাজনদের আগমন ঘটেছিল ওকে এবার সাঁওতালরা তাদের অভাবের যে সময়টা ছিল সেই সময় মহাজনদের কাছে কি করতো না ঋণ নিত এবং মহাজনদের ঋণের জালে জড়িয়ে পড়তো মহাজনরা মোটামুটি পঞ্চাশ শতাংশ থেকে পাঁচশো শতাংশ পর্যন্ত সুদ আদায় করতো এবং বংশ পরম্পরায় এই ঋণ শোধ করতে হল ধরো কেউ ঋণ নিয়েছে সে যদি মারা যেত তার ছেলেকে দিতে হবে সে মারা গেলে তার ছেলেকে দিতে হবে এইভাবে বংশ পরম্পরায় কিন্তু ঋণটা শোধ দিতে হতো এই মহাজনদের যে শোষণ থেকে মুক্তির মানে সাধারণত তারা চাইছিল একটা মুক্তি ওকে সেই মুক্তির আশায় কিন্তু সাঁওতালিরা বিদ্রোহ করেছিল ওকে সরকারি কর্মচারীরা সরল একদম সাঁওতালদের যে বিভিন্ন ভাবে অত্যাচার করত ঠিক আছে তারা সাঁওতালিদের হাঁস মুরগি ছাগল এগুলো নিয়ে নিত পুরুষ ও নারীদের উপর অত্যাচার করত ঠিক আছে তো এই সব কারণের জন্য সাঁওতালিরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে যায় এবং ক্ষুব্ধ হয়ে তারা সিধু কানুন নেতৃত্বে সিধু কানুন নাম তোমরা এর আগেও শুনেছ সিধু কানুন নেতৃত্বে তারা কি না ভাগনা দিহির মাঠে জমায়েত থেকে সাওতাল বিদ্রোহ সূচনা করেছিল কোথায় জমায়েত থেকে না ভাগনা ডিহির মাতে জমায়েত থেকে সাওতাল বিদ্রোহ করেছিল এবার দামিন ই কোহটা একটু বলি দেখো দামিন ই কোহর অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ ওকে সাঁওতালরা বিভিন্ন কারণে নিজেদের এলাকা ছেড়ে রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে বসবাস শুরু করেছিল ঠিক আছে কি বললাম নিজেদের এলাকা ছেড়ে রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে বসবাস শুরু করেছিল তারা বহু পরিশ্রমের মানে পরিশ্রম করে জঙ্গল পরিষ্কার করে জমিকে চাষের যোগ্য এবং বসবাসযোগ্য করে তুলেছিল সাঁওতালদের এই নতুন অঞ্চলকেই কি বলা হতো দাম ইন কোহ ঠিক আছে বোঝা গেল তাহলে তাহলে এটা সাঁওতাল বিদ্রোহের কারণ বা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি তো আমি আজকে এতটাই পর্যন্তই পড়ালাম সাঁওতাল বিদ্রোহ বলতে এবার কিছু একটু ছোটো প্রশ্ন দিয়ে দিই তাহলে আমরা কিন্তু অনেকগুলো প্রশ্ন এখান থেকে পেয়েছি ঠিক আছে যেমন ধরো সাঁওতাল বিদ্রোহের কারণ আমরা জানতে পারলাম ঠিক আছে কৃষক আর উপজাতি বিদ্রোহের কারণগুলো কি আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আমাদের ধারণাটা স্পষ্ট হয়েছে আমরা স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলো জানতে পেরেছি আলিগড় আন্দোলন সম্পর্কে জেনেছি তার সীমাবদ্ধ তার বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমরা জানতে পেরেছি আমরা রামকৃষ্ণ দেব সম্পর্কে জেনেছি ঠিক আছে তারপরে স্বামী বিবেকানন্দ কেন স্মরণীয় ছিল সেটা আমরা জানতে পারলাম ওকে তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সমস্ত কিছুই তো যাই হোক এখন আমরা একটু প্রশ্ন উত্তরে যাব দেখো সবার প্রথমের প্রশ্ন আমরা নিতে পারি মুসলমান সংস কারকদের মধ্যে কে সবচেয়ে অগ্রগণ্য ছিলেন কে ছিলেন লেখো তো সবচেয়ে অগ্রগণ্য ছিলেন অগ্রগণ্য ছিলেন উত্তর লিখবো আমরা সৈয়দ আহমেদ খান কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় কাকে মুসলমান সমাজের দেখেছ কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় একই আনসার সর সৈয়দ আহমেদ খান নেক্স প্রশ্ন কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন আনসার লিখব আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ওকে কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেন উত্তর হবে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমরা নিতে পারি কত খ্রিস্টাব্দে আহ মধ্যে সাঁওতাল ছিল কত খ্রিস্টাব্দের মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আমরা উত্তর কি লিখব আহ সাঁওতাল বিদ্রোহ সাধারণত হয়েছিল আঠারোশো আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আমরা নিতে পারি মহা মেডান literary সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত কোথায় প্রতিষ্ঠিত উত্তর কলকাতায় এই প্রশ্নগুলো দিলাম পরও ভালো করে দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে ভিডিওটা লাইক শেয়ার করো